কফির বাগানে পর্দা আসি। এই কফির বাগান আমার কৃষি অফিস থেকে 135টা চারা দেয়। 2021-22 এই চারা দেওয়ার পরে ওনারা আমাকে আমার বাসায় আসে এবং পরামর্শ দেয় যে কফির চাষ করেন, খুব সহজ হয়, বাগানের ভিতরে ছায়া হয়, এই কফির চাষ করলে আপনারা খুব লাভবান হবেন। এই জন্য আমাকে চারা দিয়েছে 135টা, 33 শতক জমির উপর আমি লাগাইছি। ইনশাল্লাহ 2 বছর হয়ে গেল, হওয়ার পরে বাগানে মোটামুটি ফল হয়ে গেছে, কিছু গাছে আর এবং কিছু গাছ বাকি আছে। ফলন হইলে আল্লাহ দিলে যদি হয় ভালো করি, তাহলে আমরা লাভবান হব। আর চাষের সংযোগ আবার পরামর্শ করছে, পরামর্শ দিছে, আমার বাসায় বহুবার এসছে, তারা ওষুধ পানি দিয়েছে। এই এখন বাগানের ভিতর আমি আছি এবং বাগান পরিচর্যা করতেছি, মোটামুটি ভালো। পঞ্চগড় জেলার মধ্যে যে কফির চারা হবে এটা নিশ্চিত, এবং ঠান্ডা জায়গা এবং শীতল জমিতে লাগবে, এবং গাছপালা যেমন থাকে, সুপারির বাগান, লোটকর বাগান, এই বাগানের ভিতরে এই গাছ হয়, অতিরিক্ত জমির কোনো প্রশ্নই আসে না। আমার মতে এরকম পঞ্চগড় জেলার মধ্যে 47 জন কৃষককে এই চারা দেওয়া হয়েছে, এবং 47টা বাগান পঞ্চগড় জেলার মধ্যে আছে। পঞ্চগড় জেলায় 3টি উপজেলায় কাজু বাদাম ও কফির গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় 74টি বাগান স্থাপন করা হয়েছে গত 21-22 অর্থ বছর মধ্যে। এখানে প্রায় 12.5 হেক্টর জমিতে কফি চাষাবাদ করা হয়েছে। কিছু বাগানে যেগুলো প্রথম বছরে প্রদান করা হয়েছিল, সেসব বাগানে ইতিমধ্যে ফল ধারণ করেছে, ফল হারভেস্ট শুরু হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং উপকরণ বিতরণ করা হয়েছে। তো আশা করছে যে কফি এবং কাজু বাদাম চাষটা সামনের দিনগুলোতে সম্প্রসারণ হবে, এবং এটা যদি প্রসেসিংয়ের একটা ভালো চালু করা যায়, তো আমরা আশা করছি সেটাও অল্প দিনের মধ্যে আমাদের চালু হয়ে যাবে। তারপরে কৃষকরা কফি চাষ করে অনেকটা লাভবান হতে পারবে, যেহেতু এখানে চা একটা অর্থকরী ফসল, চা আবাদ এখানে হচ্ছে, অনুরূপভাবে এখানে কফি আবাদটাও চায়ের মতো সম্প্রসারণ হবে বলে আমরা আশা করছি। কফি একটি অর্থকরী ফসল। 2021-22 অর্থ বছর থেকে আমাদের পঞ্চগড় জেলায় 3টি উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে এর চাষাবাদ শুরু হয়েছে। কৃষি সংরক্ষণ অধিদপ্তর কফির চাষে কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে এবং বিভিন্ন উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। এবছর আমাদের কিছু বাগানে ফল এসেছে এবং ফল সংগ্রহের সময় চলে এসেছে। কৃষকরা এতে খুবই আনন্দিত যে এখানে কফি চাষ খুব ভালোভাবে হচ্ছে, এবং আগামী দিনগুলোতে এই কফি চাষ করে কৃষকরা অনেকটা লাভবান হতে পারবে বলে আমরা আশা করছি। গাছ ফলসহ গাছ নেই, ফললে দেখি না, গাছ তো দেখি না।